আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যারা জাতির পিতার নাম মুছতে চেয়েছিল তাদের নামই মুছে যাবে মন্তব্য কাদেরের দেশে নতুন আরও দুজন করোনা রোগী শনাক্ত শাহজালাল বিমানবন্দর থেকে দুই বিদেশিকে পুশব্যাক মধ্যপ্রাচ্য থেকে তিন ফ্লাইটে ফিরেছেন সাত শতাধিক বাংলাদেশি চার চীনা নাগরিক ও রংপুরের বিভাগীয় কমিশনার সহ সারা দেশে আরও 133 জন কোয়ারেন্টাইনে নিয়ম অমান্যে মানিকগঞ্জে একজনকে অর্থদণ্ড জেলে পাঠানো হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পারিবারিক স্মৃতি বিজড়িত বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী শতবার্ষিকীর আয়োজনে বিশেষ অ্যারোবেটিক ডিসপ্লে প্রদর্শন করে বিমান বাহিনী একশো বছর আগে এখানে জন্ম তার এখানেই চিরনিদ্রায় শায়িত তিনি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ সমাধিতে যেন মিলন ও বিরহের মেলা বেলা দশটায় এখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পৌঁছালে তাকে স্বাগত জানান তিনি শততম জন্মদিনে প্রথমে জাতির পিতাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান পরে শ্রদ্ধা জানান সরকার প্রধান চৌকস সেনাদল গার্ড অব অনারে বাংলাদেশের পক্ষে সম্মান জানান জনতার মুজিবকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা জাতির জনক ও 15ই আগস্টে শহীদ পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত পরে বিমান বাহিনী প্রদর্শন করে বিশেষ ফ্লাইপাস অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে 100 লিখে জন্মশতবার্ষিকীর আবহ ফুটে তোলে যুদ্ধ বিমানগুলো টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু চির নিদ্রায় শায়িত আছেন মাতৃভূমিতে তিনি চলে গেছেন এক বুক কষ্ট নিয়ে রেখে গেছেন সফল সংগ্রামীর মহাকাব্য মুজিব শতবর্ষে তার আদর্শ এবং আত্মত্যাগ বাঙালি জাতির জন্য এক অনন্য গৌরবগাথা মানেই বাংলাদেশ বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এক অবিচল ঠিকানা সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিনের সকালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা শ্রদ্ধা জানান স্পিকার প্রধান বিচারপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির নেতারা পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তরুণরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিল তাদের নামই মুছে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ 1920 সালের 17ই মার্চ রাত 8টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই তিনি নিবেদিত ছিলেন দেশের মানুষের মুক্তির সংগ্রামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা তিনি বাবা শেখ লুৎফর রহমান ও মা সাহেরা তাকে ডাকতেন খোকা নামে চার বোন আর দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয় কিশোর শেখ মুজিবকে দেখেই বাবা মা বুঝতে পেরেছিলেন নেতৃত্বের গুণ নিয়ে জন্মেছেন তাদের খোকা প্রত্যেক কাজের নেতৃত্ব নিয়েছে যেখানে যাও স্কুলে স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিয়েছে কৈশোরী রাজনীতিতে অভিষেক খোকার তারুণ্যে সান্নিধ্য পান মাওলানা ভাসানী ও শহীদ সোহরাওয়ার্দীর ঘাত প্রতিঘাত জেল জীবন সব পেরিয়ে 71-এর 7 মার্চ বজ্রকণ্ঠে ঘোষণা দেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 71-এর 25 মার্চ রাতের আধারে বঙ্গবন্ধুকে আবারও গ্রেফতার করে পাকিস্তানিরা স্বাধীন দেশে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না
হয়ে ওঠেন দেশের আপামর জনতার নেতা। সেই বঙ্গবন্ধুর নামই দেশের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছিল। শেরেবাংলায় 61 যখন হিজ ইন হসপিটাল, আমরা প্রায় 20-25 জন গেছিলাম তাকে দেখতে 61। ওইবার মারা যান, পরের বার মারা গেছে, ওইবারও ডেথ বেডে ছিল, সবাই মনে করছিল মারা যাবে। তখন সে বলল যে ও আমাকে নানা ডাকে, বাট আমার উপরে খুব রাগ, আমাকে গালাগালিও করে, ও আমাকে বলছিল কিন্তু আমি পারি নাই, তো ওর মাধ্যমে দেশ স্বাধীন হবে, তোমরা লেখা রাখতে পারো। 1975 পনেরোই আগস্ট স্বাধীন দেশে নেমে এলো বিভীষিকার কাল্রাত। সেই রাতে বাংলার কিছু কুলাঙ্গারের চরম নিষ্ঠুরতায় গুলিতে ঝাঁঝরা হয় স্বাধীনতার স্থপতির বুক। ইতিহাসবিদরা মনে করেন তার রাজনৈতিক প্রজ্ঞা বিকশিত হয়েছিল সেই শিশু বয়স থেকেই। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, রাজনৈতিক কর্ম সব কিছুই কিন্তু তার নিজস্ব সত্তা থেকে উৎসারিত হয়েছিল, এবং তিনি নেতৃত্ব অর্জন করেননি, নেতা হয়েই জন্মগ্রহণ করেছিলেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতি। ইতিহাস বঙ্গবন্ধুকে রেখেছে বঙ্গের শ্রেষ্ঠতম বন্ধুর আসনে। মুজিবরের থেকে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটি পালন হয় জাতীয় শিশু দিবস হিসেবে, আর এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে তার জন্মশতবার্ষিকী। মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিভিন্ন জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি সহ নানা আয়োজনে। খুলনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে। চট্টগ্রামেও ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য আর রম ও বায়দুর মুক্তাদির চৌধুরী এবং নোয়াখালীতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। সিলেটে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহানগর আওয়ামী লীগ। টাঙ্গাইলেও মুজিব শতবর্ষের আয়োজন ছিল চোখে পড়ার মতো। গাজীপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। রাজশাহীতে সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। বরিশালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উদযাপন হয় মুজিব জন্মশতবর্ষের। নবনির্মিত ময়মনসিংহে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। নড়াইলে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মাশরাফি বিন মুর্তজা MP। রংপুরে নানা আয়োজনে মুজিব জন্মশতবর্ষ উদযাপন হয়। এছাড়া ফরিদপুর, সাভার, বগুড়া, কুড়িগ্রাম সহ দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হয় মুজিব জন্মশতবর্ষ। দেশে আরও 2 করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। IEDCR বলছে যেহেতু স্থানীয়ভাবে নয় বরং বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। নিয়মিত সংবাদ সম্মেলনে IEDCR পরিচালক জানান যে 2 নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 1 ইতালি ফেরত এবং তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন, বাকিজন যুক্তরাষ্ট্র ফেরত একজনের আত্মীয়। IEDCR বলছে এখন পর্যন্ত পাওয়া সবগুলো সংক্রমণই হয়েছে বিদেশ ফেরতদের মাধ্যমে, অনেকেই মানছেন না কোয়ারেন্টাইনের নিয়ম নীতি। করোনা কোভিড-19 সংক্রমণ বা জীবাণুটি শনাক্ত করা হয়েছে 10 মধ্যে। গতকাল আমরা বলেছিলাম 8 আরো 2 মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এই 2 মধ্যে 1 কোয়ারেন্টাইনে ছিলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন এমন 1 মধ্যে আমরা পেয়েছি, আর 1 একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি 1 বিদেশ থেকে এসেছিলেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন, তার কাছে তার মধ্যে হয়েছে। আমরা এই ক্ষেত্রে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, গতকালও বলেছি পারিবারিকভাবেও কিন্তু খুব শক্তভাবে আমাদের এই কোয়ারেন্টিন বা সেলফ কোয়ারেন্টিনকে পালন করতে হবে। IEDCR আরও জানায় এখনও আইসোলেশনে আছেন 16 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 43 জন। গত 1 প্রায় লাখখানেক প্রবাসী দেশে ফিরেছেন, তবে তাদের কতজন হোম কোয়ারেন্টাইনে আছেন সে হিসেব আপাতত দিচ্ছে না IEDCR। তারপরও সংস্থাটি বলছে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন নেই, অর্থাৎ এটা আমাদের সামাজিকভাবে এখনো ছড়িয়ে পড়েনি, সেই জন্য হাঁচি কাশি সর্দি গলা ব্যথা এসব হলেই যারা বিদেশ থেকে এসেছে বা যারা জ্বর কাশিতে ভুগছেন তাদের গণপরিবহন
এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। পরীক্ষার জন্য আইইডিসিআরে না এসে হটলাইনে ফোন করার কথা বলছে সংস্থাটি। সম্প্রতি ঠান্ডার মতো রোগে বেশ কয়েকজন মারা গেছে, এদের সবার তথ্য নেই আইইডিসিআরের কাছে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। এদিকে কুমিল্লা, বরিশাল, গাইবান্ধায়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অন্তত 133 জনকে। অন্যদিকে আমেরিকা ফেরত রংপুর বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলামকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 চীনা নাগরিক সহ 5 জনকে চণ্ডীপুর তালতলা এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চাইনিজ বেস ক্যাম্পের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা রংপুর 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজে তারা গত 6 মার্চ বাংলাদেশে আসেন। কোয়ারেন্টাইনে রাখা অপর ব্যক্তি তাদের বাংলাদেশি গাড়ি চালক। কুমিল্লায় বিভিন্ন উপজেলায় দেশ ফেরত আরও 54 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। নতুন এবং পুরাতন মিলে জেলায় 174 জন কোয়ারেন্টাইনে রয়েছেন। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার 13 জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশালের সিটিতে 6 জন এবং বিভিন্ন উপজেলার 26 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই বিভিন্ন দেশ ফেরত। ভোলা থেকে আসা এক রোগীকে বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। সৌদি আরবে আটকে পড়া 409 জন সহ মোট 7 শতাধিক বাংলাদেশি আজ বিকেলে 3টি ফ্লাইটে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল 4:15 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি ফেরত 409 জন যাত্রী সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সৌদি ফেরত 409 জন সহ কাতার ও দুবাই থেকে আসা 3টি ফ্লাইটে মোট 7 শতাধিক বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সৌদিতে আটকে পড়া ওমরা যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছিল বিমান। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকজন আইভরি কোস্টের নাগরিক। মঙ্গলবার বেলা 12:00 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক AHM তৌহিদুল হাসান এই তথ্য জানান। কোয়ারেন্টাইন নিয়ম মানা না হলে প্রয়োজনে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ঢাকা শিশু হাসপাতালে টাইপ 1 ডায়াবেটিক সেবার উদ্বোধন করে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ ফেরতদের 24 ঘন্টায় নজরদারিতে রাখা হয়েছে। কেউ সরকারি নির্দেশনা না মানলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে দেশের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক বলেই দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে ঢাকা সেনানিবাস সহ দেশের বিভিন্ন সেনানিবাসে। ভোর 6:30 সদর দপ্তর লজিস্টিক এরিয়ার তত্ত্বাবধানে আয়োজিত শোভাযাত্রা সিগন্যাল গেট থেকে শুরু হয়ে সেনাকুঞ্জে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক, ঢাকা সেনানিবাসের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্য এবং বেসামরিক ব্যক্তিরা অংশ নেন। এদিকে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট ও বঙ্গবন্ধু সেনানিবাসেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয় মুজিব জন্মশতবর্ষ। নানা আয়োজনে 9ম পদাতিক ডিভিশন সাভার সেনানিবাসে উদযাপন হয়েছে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন এই ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে গুইমারা সেনা রেজিয়ানের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দুপুরে প্রীতি ভোজ হয়। দিবসটি উপলক্ষে সকালে বগুড়া সেনানিবাসে 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সমাবেশ ও জাতির পিতার জীবনী ও মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। করোনা যেন সংক্রমিত না হয় এজন্য বেশি জনসমাগম না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এই নির্দেশ দেন। রাজধানীর বনানীর করাইল এরশাদ স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না অসতর্কতার কারণে নতুন কেউ করোনা সংক্রমিত হোক, তাই যে কোনো আয়োজনে একসঙ্গে বেশি মানুষ জড়ো না হওয়ার পরামর্শ তার। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে 7,471 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 87 জনে পৌঁছেছে, আক্রান্ত 4,000-এর বেশি। প্রথম দফায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে বহু আকাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় আগামী এক মাসে দুই দফায় 45 জনকে এই ভ্যাকসিন দেবে আবিষ্কারক প্রতিষ্ঠান কেইসার পার্মানেন্ট ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউট। এদিকে করোনার প্রাদুর্ভাবে 162টি দেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি এখন ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা 2,000 ছাড়িয়েছে, আরও 135 জন মারা যাওয়ায় ইরানে মৃতের সংখ্যা 1,000-এর কাছাকাছি। স্পেনে মারা গেছে আরও 149 জন। আরেকজনের মৃত্যুতে ভারতে করোনায় মৃতের সংখ্যা 3 জনে পৌঁছেছে। ফ্রান্সে করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের বাধ্যতামূলক অবরুদ্ধ রাখতে মোতায়েন করা হয়েছে অন্তত 1,00,000 পুলিশ সদস্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, করোনা মোকাবেলায় সন্দেহভাজনদের স্বাস্থ্য পরীক্ষার বিকল্প নেই। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে আবাহনী ক্রিকেট দল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ বন্ধ ঘোষণা করেছে, বন্ধ হয়ে গেছে এ আর রহমানের কনসার্ট। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ হয়ে গেছে ঘরোয়া লীগও। তবে সংক্ষিপ্ত আকারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করল আবাহনী লিমিটেড। মিরপুর একাডেমি মাঠে কেক কেটে জাতির জনককে স্মরণ করেন আবাহনী ক্রিকেট দলের কোচ খালেদ মাহমুদ সুজন, অধিনায়ক মুশফিকুর রহিম সহ দলের সব ক্রিকেটার ও কর্মকর্তা। খেলা বন্ধ থাকলেও অনুশীলন চলবে বলে জানান দলের ব্যাটসম্যান মুসাদ্দেক হোসেন সৈকত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangla-vision এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision news। সঙ্গে থাকার ধন্যবাদ।